এটা তো গিরিধারী বাবা। না, এই গিরিধারী বাবা নয়, ওর নাম রতন। রতন? হ্যাঁ, আমি যখন মিত্র অঙ্কেলের বাড়িতে ডেলিভারি করতে গেলাম তখন ওনার অ্যালবাম থেকে আমি এই ছবিটা পেয়েছি। মিত্র অঙ্কেল আগে থিয়েটারে অভিনয় করত, এই লোকটাও নাকি মিত্র অঙ্কেলের দলে অভিনয় করত, কিন্তু কোনোদিনই খুব একটা সুবিধার লোক ছিল না, তাই ওকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। সে কি, তার মানে আজ আমাদের সাথে যেটা ঘটলো সবটাই সাজানো নাটক? হ্যাঁ, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে এই লোকটা হঠাৎ করে গিরিধারী বাবা সেজে এই নাটকটা করলো কেন, এতে ওর কি লাভ? হঠাৎ করে এই লোকটা আমার আর তোমার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে কেন? টাকা পয়সা চাইতো, ব্ল্যাকমেইল করতো, তাহলেও একটা মানে ছিল। মা, টাকা পয়সাও তো চাইনি। আমার কি মনে হয় বলতো, এই রতনকে গিরিধারী বাবা সাজিয়ে আনার পিছনে অন্য কারোর হাত আছে। এই লোকটা এমন আচমকা এলো না, এমন একটা ঝড় তুললো যে তখন কিছু তাল করতে পারিনি। তবে আমার কিন্তু তখনই একটা খটকা লেগেছিল, গুরুদেব যখন পূজোর জন্য ফিরে এলেন উনি কেমন একটা ভয় ভয় ছিলেন না, উনি খুব নার্ভাস ছিলেন। আপনার কি শরীরটা ঠিক নেই? হ্যাঁ, না না, ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে, একটু জল, মার শরীরে একটু জল দেবে। গিরিধারী বাবার সব কথায় ভয় ভয় সায় দিচ্ছিলেন, যে গুরুদেব কিনা বলতেন যে আমরা হরগৌরি জুটি, উনি আজ বলে দিলেন যে ওনার গণনায় ভুল ছিল। হ্যাঁ, ঠিক বলেছ তো। শুধু তাই নয়, যে লোকটা এত কাল ধরে হিমালয়ে তপস্যা করেছেন, যোগীর জীবন যাপন করেছেন, তিনি ঠিক করে খড়ম পরে হাঁটতে জানেন না, তিনি ঠিক করে খড়মটাও পড়তে জানেন না। একটা বিরাট বড় রহস্য লুকিয়ে আছে গিরিধারী বাবার আমাদের বাড়িতে আসার পিছনে। আমার না সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে ওইখানে। ঘাবড়ালে চলবে না, আমাদের খুব ঠান্ডা মাথায় পা ফেলতে হবে, আমাদের প্রমাণ জোগাড় করতে হবে যে এই লোকটা একটা ভণ্ড, মিথ্যে কথা বলছে। এই লোকটার আমাদের বাড়িতে আসার পিছনে একটা বিরাট বড় ষড়যন্ত্র আছে, কিন্তু তার চেয়েও বড় কথা, কে আসল কলকাঠিটা নাড়ছে, কে চায় যে তুমি আর আমি আলাদা হয়ে যাই, এতে তার কি স্বার্থ? আমাদেরকে এটা খুঁজে বার করতেই হবে। কিন্তু ওইখানে আমি তো কোনো পথই খুঁজে পাচ্ছি না, এই গিরিধারী বাবাকে ধরবো কি করে? আমার মনে হয় আমাদের আগে গুরুদেবের বাড়ি থেকে শুরু করা উচিত। আমাদের বোঝা দরকার যে উনি কেন ভয় ভয় ছিলেন, উনি কেন গিরিধারী বাবার সব কথায় সায় দিচ্ছিলেন। একদম ঠিক বলেছো তুমি, আমাদের আর এক মুহূর্ত নষ্ট করা চলবে না, এক্ষুনি চলো, চলো তাড়াতাড়ি। গুরুদেব, 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 গুরুদেব তো এই সময় কোথাও বেরোন না। হ্যাঁ সত্যি তো, গুরুদেব কি ব্যাপার, তোমরা এসো না আমার বাড়িতে, আর একটু দরকার ছিল আপনার সাথে। আপনার সাথে একটু কথা ছিল গুরুদেব, বলছিলাম যে গিরিধারী বাবা আমাদের বাড়িতে এসে যা যা বলে গেল সব সত্যি, আপনি বিশ্বাস করেন যে আমি শঙ্করের জীবনে অশুভ যোগ, আমি শঙ্করের জীবনে থাকলে শঙ্কর মারা যাবে? আমি আমি গুরুদেব, আপনার গণনা তো কোনোদিনও ভুল হয় না, তাহলে আপনি কেন বলছেন যে আপনার আগের গণনা ভুল ছিল, যে আপনি কিনা আমাদের হরগৌরী জুটি বলতেন, আমাদের জোটকে হরগৌরীর জোট বলতেন, সেই আপনি আজকে বলছেন যে ওইখানে আমার মৃত্যুর কারণ হতে পারে? আপনাকে কেউ কিছু বলেছে, কেউ ভয় দেখিয়েছে? না না, আমাকে কেউ কিছু বলেনি, কেউ ভয় দেখায়নি, তোমরা এখন এসো। কিন্তু গুরুদেব কথাটা একবার শুনুন। যা হচ্ছে হতে দাও, তোমরা এখন এসো, আমার আন্নিকের সময় হয়ে গেছে। গুরুদেব কথাটা শুনুন, গুরুদেব, গুরুদেব কেমন একটা ভয় পেয়ে আছে মনে হলো না? হ্যাঁ, গুরুদেব না আমাকে খুব ভালোবাসে জানো, এর আগে কোনোদিনও এরকম অদ্ভুত ব্যবহার আমার সাথে করেনি। গুরুদেব না নিশ্চয় কিছু জানেন ওইখানে। হ্যাঁ, আমারও তাই মনে হয় জানো। সে
চাবিটা ওনার থেকে বার করবো কি করে? আগামীকাল মা বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়িটা একদম লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, মহেশ্বরী লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। গিরিধারী বাবা, যতই আমার এই স্মার্ট মেয়েকে অলক্ষ্মী বলুন না কেন, আমি মন থেকে কিছুতেই এটা মেনে নিতে পারছি না। শুধুমাত্র শঙ্করের মুখের দিকে তাকিয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। না না মহেশ্বরী, আমাদের শঙ্করের পাশে আমি অন্য কাউকে ভাবতেই পারছি না। মা বলছি, ঠাকুরপো আর মেজ বউকে বাড়িতে দেখছি না। না, ওরা একটু বেরিয়েছে। বেরিয়েছে? কি সর্বনাশ, আপনি মেজ বউ আর ঠাকুরপোকে একসাথে বেরোতে দিলেন? কেন, একসাথে বেরিয়েছে তো কি হয়েছে? না মানে ওই গিরিধারী বাবা বলে গেলেন না যে আমাদের মেজ বউ নাকি ঠাকুরপোর জন্য একদম শুভ নয়, তাই। তুমি থামো তো বড় বৌমা, এতকাল এতকাল মেজ বৌমা আমাদের বাড়ির জন্য যা যা করেছে তাতে আমাদের বাড়িটার কোনো ক্ষতি হয়নি, আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি, এমনকি শঙ্করের কোনো ক্ষতি হয়নি। এরপর যদি স্বয়ং ঈশ্বরও এসে বলেন মেজ বৌমা অশুভ, আমি অন্তত তা মানব না। বাবা, এটা মেনে নিতে কি আমাদের কারোর মন চাইছে? কিন্তু মেনে নেওয়া ছাড়া যা আর কোনো উপায় নেই, ভবিতব্যকে কে অস্বীকার করতে পারে বলুন তো। মা বলছি, ঠাকুরপো আর মেজ বউ কোথায় গেছে? জানি না, আমাকে বলে বেরোয়নি, আর আমিও জিজ্ঞেস করিনি। যাক না, একটু ঘুরে আসুক। কাল থেকে তো ওদের জোরটাই ভেঙে যাবে। হ্যাঁ সেই তো। আচ্ছা আমি যাই গিয়ে পিকুটাকে খাইয়ে আসি, এখন তো আর বাণী নেই যে পিকুকে খাইয়ে দেবে। গেছিলেন মেজ বউ আর ঠাকুরপোর জোরটা শক্ত করতে, সেই জোরে আমি এমন আগুন ধরালাম যে সেটা কালকে পুড়ে খাক হয়ে যাবে। এই জীবনের মতো মেজ বউ আর ঠাকুরপোর একসাথে সংসার করার স্বাদটা আমি খুঁচিয়ে দিলাম। দারুণ অ্যাক্টিং করেছেন বস, আপনাকে খুশ করে দেবে। তোমরা যা বলেছো আমি তো তাই করেছি। তোমরা এমনিতে শঙ্কর আর রোশনিমার অনেক ক্ষতি করেছো। আরে বাবা, আপনি নিজের ভালোটা ভাবুন, অন্যের ভালোটা ভাবার আপনার কাছে একদম টাইম নেই, বুঝেছেন? চলুন। কোথায় বস? মানে গিরিধারী বাবার থেকে? কেন? আহ, আপনি না বড্ড প্রশ্ন করছেন। আপনাকে এইভাবে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আজকে রাতটা আপনি বসের থেকে কাটান, কারণ আপনার ওই হরগৌরীর জুটি যদি আবার হানা দেয়। তাছাড়া আপনি বুড়ো মানুষ, হ্যাঁ, যদি কোনো চাপে পড়ে কিছু ফাঁস করে দেন তাহলে তো আপনার জান নিয়ে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, তার চেয়ে বলি কি, কালকে শঙ্করের বিয়েটা হয়ে যাক, হ্যাঁ, তারপরে আপনার ছুটি। চলো ছুটি। কি করছো তোমরা? হুম 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 হুম
মতন বলে লোকটার চেলা। কোথায় নিয়ে যাচ্ছে ওরা গুরুদেব? আমার মনে হয় যতনের কাছে। আর এটা তো পরিষ্কার যে ওরা ভেতরেই ছিল। আমার মনে হয় ওরা বুঝতে পেরেছে যে আমরা গিরিধারী বাবাকে সন্দেহ করছি। গৌরী পাইস হোটেল, পয়লা থেকে তেসরা ফেব্রুয়ারি রাত 10টা থেকে 11টা, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।